আসসালামু আলাইকুম, সুপ্রিয় সুদে আশা করছি আপনারা ভালো আছেন। আমরা আবারও চলে এসেছি টিআই জামাদার কোম্পানির মাঝদির অফিসে। তো মিলন ভাইকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি ক্যামেরার সামনে আসার জন্য, উনি কিন্তু আসতে চায়নি। তবে আজকে ওনাকে জোরপূর্বক নিয়ে এসেছি। যারা নতুন চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন অথবা পুরাতন রয়েছেন, চা পাতার ব্যবসা সম্পর্কে কৌতূহল রয়েছে, তারা আজকের ভিডিওর মাধ্যমে চা পাতা ব্যবসা সম্পর্কে কিন্তু ভালো একটা ধারণা পেয়ে যাবেন। আশা করছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে চা পাতা ব্যবসা সংক্রান্ত কোনো ভুলভ্রান্তি থাকলে আশা করছি আপনার সেটা সমাধান হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম মিলন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি ভাই, আপনার এই অনলাইনের মারফতে এখন কিন্তু অনেকেই আপনার টিআই জামাদার কোম্পানি চায়ের নামধাম বেশ ভালোই প্রচার হয়েছে। জি জি। এখন যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে আপনার কাছ থেকে অনেকেই সাজেশন চায় যে মিলন ভাই আমাদেরকে কিছু পরামর্শ দিক। আসলে বিষয়টা হচ্ছে আমরা চার ব্যবসা করি আজকে অনেকদিন যাবত আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কখনো চার বিষয় নিয়ে আপনার কখনো অনলাইনে ভিডিও দিচ্ছি না বা অ্যাড করতেছি না। আমাদের যে স্টাফগুলো আছে সবাই দিচ্ছে। জি, মূলত ব্যবসা করতে হলে ব্যবসা হলে সততা, সততা নিয়ে আপনার ব্যবসা করতে হবে। আমরা আমাদের যে চারটা অফিস আছে ঢাকা, চিটাগাং, নোয়াখালী, লক্ষ্মীপুর, চারটা অফিসের ভিতরে আপনার এক এক ক্যাটাগরিয়ে এক এক কোয়ালিটির চা আমরা কিন্তু দিয়ে থাকি। যেরকম আপনার অনেক লোক আমাদের অফিসে যারা আসতে চান, আমি যে চারটা অফিস বলছি যে কোনো একটা অফিসে আসতে পারেন, আর যারা আসতে চা পারবেন না উত্তরবঙ্গে হন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা হন, তারা আমাদের স্ক্রিনত নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আমাদের সাথে। আসলে যে চারটা অফিসের ঠিকানা আপনাদেরকে বলা হচ্ছে আর চা পাতার ব্যবসাটা কীভাবে করবেন এটি কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সেটা হচ্ছে চার ভিতরে বিভিন্ন ক্যাটাগরি থাকে। আচ্ছা। যেরকম আপনার সিটি ডাস্ট, ডাস্ট সিটি, বিওপি, জিবিওপি, ওয়েব, আরডি, পিএফ, ফিডি। আচ্ছা। এগুলো কিন্তু মূলত চার নাম। জি, এগুলো মূলত চার নাম। এটা আপনার বাজারজাত করে এক এক কোম্পানি এক এক নামে বাজারজাত করে। আচ্ছা। যেরকম আমাদের টিআই, টিআই চা, এখানে টিআই চা ব্ল্যাকটি আছে, গোল্ড আছে, টি টোয়েন্টি ফোর আছে, রূপালি গোল্ড আছে, বিভিন্ন নামে আমাদের নামগুলো দিচ্ছি। আচ্ছা। এটা কিন্তু আমরা এক একটা প্যাকেটে এক একটা চা আমরা বাজারজাত করে থাকি। আচ্ছা। আসলে চা পাতার ব্যবসাটা অনেক লাভজনক, সেটা আপনি করতে হবে। আপনি লাভজনক হিসাব করে কিন্তু আপনি ব্যবসা করবেন না, আপনি ব্যবসা করবেন আপনার মার্কেটিংয়ের অবস্থান নিয়ে কিন্তু ব্যবসা করতে হবে। আচ্ছা। আপনার চা যদি গুণমান যদি ভালো থাকে, অবস্থান ভালো থাকে, তাহলে আপনি মার্কেটিং করাটা সম্ভব। অতি দূরত্ব আপনি মার্কেটটা পরিচালনা করে গোছায় লইতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এক এক জেলাতে, জেলা, উপজেলা, শহর, গ্রাম, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখবেন, এক এক জেলাতে এক এক ক্যাটাগরির চাগুলা চলে। যেরকম কোনো ডিস্ট্রিক্টে আপনার ডাস্ট চলে, সিটি ডাস্ট চলে, ফিডি চলে, পিএফ চলে, ওয়েব চলে, আরডি চলে, বিওপি চলে, জিবিওপি চলে, এক এক জেলাতে যেরকম কোন চার আপনার কোন ক্যাটাগরি আপনি চলবে। দেখেন যেটা সিটি ডাস্ট, এই দুইটা চার কোয়ালিটি কিন্তু সেম। হ্যাঁ। এটা আপনার গরম পানি দিয়ে ব্যবহার করে তারপর চাটা বানাইতে হয়, এক চামচে তিন কাপ হবে। আচ্ছা। আর যেটা ছাঁকনিতে ব্যবহার করে সেম, এটা ছাঁকনিতেও পারবেন প্লাস কাপেও পারবেন। আর যেটা আপনার কেতিতে ছয় ঘন্টা সাত ঘন্টা ব্যবহার করবেন, সেটা কিন্তু আপনার ফিডি, এটা একটা ব্লেন্ডারে হয় ফিডি ও ফিএফ, আবার কিন্তু আপনার বিওপি, জিবিওপি। এই যে চাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের টিআই, টিআই টি টোয়েন্টি ফোর, এর ব্যালাকটি লেখা। ব্যালাকটির অর্থ হচ্ছে আপনার কালো উপকরণ। উপকরণ কি, এটার উদ্দেশ্য কিন্তু এটা মূলত টিআই ব্যালাক টি টোয়েন্টি ফোর। এটা হচ্ছে কিন্তু আপনার চাটা আপনার মনে করেন না, এটা আপনার ছাঁকনিতে ব্যবহার করবেন। আচ্ছা। ছাঁকনিতে ব্যবহার করবেন, এক চামচে তিন কাপ চা হবে, অনেক সুস্বাদু। সেটা আমি আপনাকে কই বুঝাইতে পারবো না, আপনি নিয়ে একবার দেখেন আপনি কীভাবে নেবেন তাও আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে ডাস্ট, তারপর হচ্ছে এটা সিটি, এটা হচ্ছে সিটি, এটা ডাস্ট, এটা কিন্তু আপনার সেম কোয়ালিটি চাটা, অনেক সুস্বাদু। আমি প্যাকেটগুলো আপনি হাতে দেখতে পাচ্ছেন, অনেক সুস্বাদু চা। যে চাটা বিওপি আর পিডি যে চাগুলো আছে, এটা ছয় থেকে সাত ঘন্টা কেতলিতে আপনি লিকার করে রাখবেন, হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবেন। যতগুলো চা আমি আপনাদেরকে দিচ্ছি আজকে, আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। মাত্র বিশ কেজি চা নিয়ে ব্যবসা করবেন,
20 কেজি চা নিয়ে 5000 টাকা আপনি ইনভেস্ট করে ব্যবসা শুরু করবেন, যখন আপনার মাল একুরেট না হবে আপনি মাল ব্যাগ দিয়ে টাকা নিয়ে যাবেন, সকল টাকা কোম্পানি দিতে আপনার বাধ্য, খরচ সহ আপনার দিতে হবে না। এটার পরে আসেন, তাহলে আমরা কিন্তু একটা নিশ্চয়তা পেলাম যে যদি মালে কোনো প্রবলেম হয় তাহলে আমরা কিন্তু কোম্পানির কাছে চাইলে ফেরত দিতে পারবো। 100% অবশ্যই দিবেন। আপনি টাকা দিয়ে কেন খারাপ মাল নিয়ে আপনি ব্যবসা করবেন? আচ্ছা, লং টাইম ব্যবসা করবেন, অ্যাকুরেট 100% মাল নিয়ে আপনি ব্যবসা করবেন। তারপরে আসেন আপনার আপনার পড়ে গেছে, তারপর আসেন আপনার এই যে 200 গ্রাম 250 গ্রাম যে প্যাকেটগুলো আছে এটাও নিতে পারবেন। সিটি নেন, ডাস্ট নেন, বিওফি নেন, জিবিওফি নেন, ওয়েব নেন, আরডি নেন, ফিটি নেন, এগুলো নিতে পারবেন। আপনারা কোন জেলা থেকে ফোন করেছেন, কোন জেলা থেকে আপনার অবস্থিত, কোন চাড়া চলে সেটা আপনি আমাদেরকে 100% অ্যাকুরেটভাবে আপনারা বলবেন। যেরকম চাকরিতে যেটা ব্যবহার করা হয় সেই চাড়া নেবেন, আর যেটা এখানে লিগার আপনার কেতিতে লিগার করা হয় সেই চাড়াই আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন। এটা 200-250। তারপরে আসেন এই যেটা 100 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন 100 গ্রাম, এটা হচ্ছে টিআই গোল্ড, 250 গ্রাম ও টিআই গোল্ড। তারপর আসেন আপনার ফ্যামিলি প্যাক যেগুলো আছে, এটা হচ্ছে আপনার লতা, এগুলো লতা প্যাকেট দেখতে পাচ্ছেন, লতা প্যাকেট। আমি রেটগুলো আপনার অনলাইনে বলতেছি না, আপনারা জানিয়ে নিলে সবচেয়ে বেটার হবে। কেন আপনার অনলাইনে বললে একটু ঝামেলা, সবাই আপনার বলতেছে আপনি যে চাটা বিক্রি করবেন মার্কেট পেয়ে যাবেন তখন বলবে অনলাইনে রেট বলে দিছে, এই রেট ও টিএ চা দিলেই অলরেডি চলে আসবে যে কোনো জায়গার থেকে। আপনার ওয়েবসাইট আছে আমাদের, গুগল আছে, পেজ আছে বা আপনার ইউটিউব আছে, আপনার টিএ চা দিলে অলরেডি চলে আসবে। যখন আপনি চলে আসবে তখন রেটটা আমি বলে দিলে এখানে একটু আপনাদের সমস্যা হতে পারে, তার জন্য আমি রেটটা বলতেছি না। তারপরেও আমি ইঙ্কিত দিচ্ছি আপনাদেরকে 240 থেকে শুরু করে 290 পর্যন্ত পার কেজি চা, সিটি, ডাস্ট, বিওপি, জিবিওপি, জিটি নেন, আমাদের ব্যান্টেক লুজ না, আমাদের প্যাকেট লুজ চা পাবেন আপনি 220 টাকা থেকে শুরু করে একদম 350 টাকা পর্যন্ত। বলে আপনি প্যাকেটের দাম কম ওটার দাম বেশি, কোম্পানি এটা যখন ব্যালেন্ডার করে, ব্যালেন্ডার করানোর পর এটা বাজারজাত করে প্রফিট কম কিন্তু মাল বেশি ছেলের প্রয়োজন, জাস্ট এর জন্য কিন্তু আপনাদেরকে এই সুযোগটা দেওয়া। আচ্ছা চলে, আচ্ছা মেন কথা হচ্ছে যে যদি প্রাইস সম্পর্কে আপনার জানার থাকে তাহলে আপনাকে অবশ্যই ফোন করতে হবে, রাইট রাইট। এইভাবে ভিডিওতে আপনি প্রাইস সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন না, রাইট রাইট, অবশ্যই আপনাকে ফোন করতে হবে। আপনার যেই চাটা প্রয়োজন ঠিক সেই চাট কোন কি প্রাইস রয়েছে সবকিছু কিন্তু মিলন ভাই আপনাকে জানিয়ে দেবে, বলে দেবে। হ্যাঁ আচ্ছা, আরেকটা বিষয়, আমি যখন আপনারা অর্ডার করবেন আমাদেরকে 30% টাকা দিবেন। আচ্ছা, যেরকম আপনার 5000 টাকা মালের দাম আসছে, সাপোজলি আপনাদেরকে দেখাচ্ছি আপনি আমাদেরকে কত দিবেন, 1500 30% দিবেন, 30% দিলে আপনার মনে করেন 1700-1800 বা অথবা 1500 টাকা দিচ্ছেন, বাকি টাকাটা আপনি কন্ডিশনে দেবেন। 24 ঘন্টা থেকে 48 ঘন্টা মাল আপনি ডেলিভারি পাবেন, ঢাকা চিটং হইলে মাত্র 24 ঘন্টা মাল আপনি হাতে পেয়ে যাবেন। যারা ঢাকার বাইরে আছে, জয়সোর আছে, কুষ্টিয়া আছে, রংপুর আছে, দিনাজপুর আছে, আপনার নগা আছে, এই সমস্ত জেলাতে যারা আছেন তারা আপনার 48 ঘন্টা সময় দিতে হবে, 2 দিন। মেন কথা মানে কুরিয়ারের মাল বুকিং করার পরে আপনার এখানে পৌঁছাতে যতটুকু সময়, রাইট রাইট রাইট, কুরিয়ার সার্ভিস যতটুকু সময় নেবে ততটুকু, রাইট। হ্যাঁ, ওই হিসাবে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা হন 100% গ্যারান্টি সহকারে মাল দিবেন। চ্যালেঞ্জ দিলাম আমি আপনারে, অন্য প্রতিষ্ঠানের চার সাথে আমাদের চার সাথে আপনারা 100% গ্যারান্টি সহকারে নিয়ে ব্যবসা করবেন, সততা নিয়ে ব্যবসা করবেন 100% এই প্রতিষ্ঠান আপনার 100% চা দিয়ে দিব। আর প্রয়োজন হলে আমাদের যতগুলো অফিস বলছি অফিসে আসবেন, আর যদি অফিসে না আসেন আশা করি আপনারা এখান থেকে নেবেন। আর আমাদের যে অফিসগুলোর সিস্টেমটা, যেরকম আমাদের যে কারখানা অথবা অফিস আমরা লক্ষ্মীপুরে অবস্থিত করছি, এটা সিস্টেমটা হচ্ছে এটা আমাদের অকশন ওয়ারহাউস যেটা আছে, আমাদের বাগান থেকে, অকশন থেকে, ওয়ারহাউস থেকে সরাসরি আমাদের নিলামের অকশনে আমরা চাগুলো কিন্তু সংগ্রহ করা হয়, কোম্পানি এইভাবে সংগ্রহ করে। তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে অফিসগুলো আছে এখানে আমাদের, এক একটা অফিসে 3-4 জন করে লোক আছে, ওরাদের কিন্তু কাজ আছে মার্কেটিং সিস্টেম। যেরকম আপনার বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন আমাদের যে পাইকারগুলো আছে, ডিলারগুলো আছে, ওদেরকে মাল পৌঁছে দিতে হয়। পৌঁছে দিলে ওদের সাথে আপনি আসতে হলে আপনার কনফার্ম হয়ে ফোন করে আসতে হবে। আচ্ছা, আর যদি আপনারা যদি আসতে না পারেন, আসার প্রয়োজন নাই, আমি বলছি আপনি 100% অ্যাকুরেটভাবে থাকেন, আপনার যেটা বলবে সেটাই মাল যাবে, 24 থেকে 48 ঘন্টা সময়ের ভিতরে আপনার মাল ডেলিভারি পাবেন, 100% গ্যারান্টি রাখেন। আর আমাদের টিআই চা দিলেও অটোমেটিক সব জায়গায় আমাদেরকে পাবেন। তো আজকে আর আশা করি বেশি কথা না বলে, আমরা আপনারা যদি লুচ চা নিতে চান 55 কেজি বস্তা, তাও নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন যথেষ্ট পরিমাণ।
এই ভিডিও দেখে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, যথেষ্ট পরিমাণ সহযোগিতা পাবেন। সজাগতা, সততা নিয়ে ব্যবসা করেন, ব্যবসা লং টাইম করেন, সততা নিয়ে ইনশাল্লাহ অনেক লাভজনক ব্যবসা করতে পারবেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন। আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে আর অপেক্ষা না করে আজই যোগাযোগ করবেন, এটি আশা করতেছি। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিব, সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে আমি না আসি, আমাদের অন্য কোনো লোকও আসবে, বা শাহিন ভাই আছে, শাহিন ভাই আজকে বিগত অনেক বছর যাবত আমাদের এই কোম্পানিতে জড়িত আছে, বা কোম্পানিতে আপনার চাকরি করতেছে, আপনারা 100% অ্যাকুরেটভাবে নেবেন, আপনারা নিশ্চিত থাকেন আপনাদের এক টাকা পর্যন্ত কোনো প্রতারণা হবে না। আচ্ছা, তো সুপ্রিয় শুধু আপনারা জেনে নিলেন, যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু শতভাগ গ্যারান্টি পাচ্ছেন, প্রোডাক্ট নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করার নেই। আমি আশা রাখবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন, আমি বলি আপনি চাইলে এটা ফুল টাইম বিজনেসও নিতে পারেন, তাহলে আপনার একটু মাল বেশি বিক্রি করতে হবে। আর যারা চাচ্ছেন পার্ট টাইম হিসেবে করবেন, অলরেডি হয়তো কোনো ব্যবসা করছেন, এটা সাইড ব্যবসা হিসেবে আপনি এটা নিতে পারেন। অথবা অনেকে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ডিলার নিয়েছেন, কিন্তু একটা কোম্পানির ডিলার নিয়েছেন, প্রোডাক্ট অল্প কয়েকটা, আপনি চাইলে ওই প্রোডাক্টের সাথে এটাও অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আপনার সাইড ব্যবসা একটা বেড়ে গেল। এভাবে করেও করতে পারেন। এছাড়া যারা চাকরি করেন, দেখা যায় পাঁচটায় ছুটি হয়ে যায়, পাঁচটার ছুটির পরে কিন্তু আপনি এক দুই ঘন্টা কাজ করেও কিন্তু এই কাজটা করতে পারেন। আশা করছি আপনারা এভাবে ভাববেন, তাহলে হয়তো আপনি এখন যে কন্ডিশনে আছেন হয়তো এখান থেকে একটা ভালো ইনকাম আসবে, আসলে হয়তো আপনার সংসার ভালো চলবে। তো আশা করছি যে আপনি অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিওটা দেখে, সঙ্গে সঙ্গে আপনি স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।